আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার টি শার্ট ডিজাইন জুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে টাইপোগ্রাফি নিয়ে সিম্পল একটা ডিজাইন করব। তো এর জন্য আমি একটা ভলিবল নিয়ে রাখছি, ছোট্ট একটা উইন নিচ্ছি আর একটা কালার নিয়ে রাখছি। তো শুরুতে একটু বলি, অনেক সময় ভিডিওতে অনেক নয়েজ বা ব্যাকগ্রাউন্ডটা অনেক সাউন্ড পান। আসলে আমি একটা গ্রামের পরিবেশ আছি, যার কারণে এখানে অনেক সময় অনেক নয়েজ হয়, যার কারণে আমি ক্লিয়ারলি একটা ভয়েস দিতে পারি না, এজন্য আমি খুবই সরি। তো আশা করি আমার প্রবলেমগুলোকে না দেখে আমি যে ভালো জিনিসগুলো আপনাকে দেখাচ্ছি এই বিষয়টা আপনারা একটু বেশি ফোকাস রাখবেন। তো ঠিক আছে, চলেন তো শুরু করা যাক। তো আমি মূলত একটা টেক্সট নিয়ে রাখছি, আজকে খুবই সিম্পল একটা ডিজাইন করব। কারণ হচ্ছে আমরা যারা হচ্ছে বিগিনার, একদম শুরু থেকে ডিজাইন করি, ওনাদের জন্য একটু ভেক্টর নিয়ে কাজ করলে অনেক প্রবলেম হয়। তো আমি মাঝে মাঝে চেষ্টা করবো ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলেরও কিছু ভিডিও দেওয়ার জন্য, এবং হচ্ছে একদম বেসিক লেভেলেরও দিব। তো আশা করি আপনারা দেখবেন, আর যারা নতুন আছেন মাস্ট প্র্যাকটিস করবেন। তো আমি একটা কপিরাইট ফ্রি একটা টেক্সট নিয়ে আসছি। তো এটাকে আমি একটু আমার আচ্ছা প্রয়োজন অনুযায়ী এটাকে আগে আচ্ছা সিস্টেম করে নেই। তো আমি আমার টেক্সটকে তিনটা অংশে বিভক্ত করছি এখানে। তো আমি সবসময় আপনাদের বলি যেটা, যে আমরা যখন ডিজাইন করি আসলে ডিজাইনের কিছু মিনিং থাকে এবং কার জন্য ডিজাইন করতেছে, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত অডিয়েন্স অডিয়েন্সটা কে, কাকে কেন্দ্র করে আমি ডিজাইন করতেছি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ফন্টকে সিলেকশন করে থাকি এবং সেই অনুযায়ী আমরা কালারও সিলেক্ট করি। তো আজকের আমার যে ডিজাইনটা দেখেন, আমি মূলত ফোকাস হচ্ছে একদম গার্ল, অর্থাৎ জাস্ট এ গার্ল হু লাভস ভলিবল, অর্থাৎ একজন মেয়ে যে কী করে ভলিবলকে আর কি পছন্দ করে। তো সেই কারণে বুঝতে পারছেন এটা তাহলে মেয়েদেরকে অর্থাৎ ইন্টিগ্রেট করে আমি এই ডিজাইনটা করতেছি। তো সেই কারণে আমাদের স্কিপ টাইপের ফন্ট নিতে হবে, প্লাস হচ্ছে মেয়েদের জন্য যে কালারগুলো সেই টাইপের কালার আমাদের নিতে হবে। তো সেই কারণে আমি চাচ্ছি এটাকে একটা স্ক্রিপ্ট ফন্ট আর এটাকে একটা স্ক্রিপ্ট ফন্ট নিয়ে নিই। মেবি এটাকে একটা ফন্ট দিতে চাচ্ছি, সেটার নাম হচ্ছে বিলিয়নারি। আমি ফন্টের নামগুলো আপনাদের দিয়ে দেবো, বিলিয়নারি ফন্ট, বিলিয়নারি ডিম এটা দিলাম, আচ্ছা এটা রাখলাম। দেন হচ্ছে এটাকে একটা ফন্ট দিব, এটার নাম হচ্ছে হ্যাঁ যে প্যাসিফিক রেগুলার, এই ফন্টটা নিলাম। দুটো আমি স্ক্রিপ্ট টাইপের, আর এটাকে একটা ফন্ট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এই ফন্টটা দিব। সো এই তিনটা ফন্টে আমি ইউজ করবো। আমি আপনাদের ফন্টের নামগুলো মেবি দিয়ে দিচ্ছি। আচ্ছা এটা এই হচ্ছে একটা, এই হচ্ছে আর একটা ফন্ট, মূলত এই তিনটা ফন্ট নিয়ে আমি আজকে ডিজাইন করব। তো যারা নতুন আছেন তাদের যদি প্রবলেম হয় ফন্টগুলো খুঁজে পেতে, তাহলে মাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করবো দিয়ে দেওয়ার জন্য। তো ঠিক আছে, চলেন শুরু করা যাক। ডিলিট করে দিলাম। মোটামুটি আমার ডিজাইনিংয়ের যে মেন পার্ট আমি সাজিয়ে নিয়েছি। তো এখানে এটাকে আমি টাইপ থেকে চেঞ্জ থেকে আপার কেস করে নিলাম, দেন হচ্ছে সবগুলোকে ধরে একটু ক্রিয়েট আউটলাইন করে একটু অ্যালাইনটা ঠিক করে নিলাম। সো এবার যেটা করব, একটু কন্ট্রোল আর চেপে রুলারটাকে নিয়ে আসি, দেন হচ্ছে এতটুকু একটা গাইড নিয়ে নিলাম। আচ্ছা গাইডটাকে একটু জুম করে পরে ঠিক করতেছি, আগে নিয়ে আসি। হ্যাঁ ওকে, এটা মনে হয় আমার ঠিক আছে, এই পাশে গাইডটা ঠিক আছে, বাট এ পাশে কিন্তু ঠিক নেই। দেখেন এখানে যদি আমি দেখাই, এ দেখেন একটু প্রবলেম আছে, দেন হচ্ছে এটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। সো ওকে, নেক্সটে যেটা করব এটাকেও আমি সেম একদম সিমিলারভাবে এতটুকু ওকে অ্যালাইনটা করে দিলাম, দেন হচ্ছে এটাকে আর
একটু নিচের দিকে নিয়ে আসলাম সো ওকে এবার হচ্ছে এটাকে আমি ওকে অ্যালাইন করে দিলাম সো এখানে আমি একটা ভলিবলের পিক নিয়ে রাখছি মানে ভেক্টর নিয়ে রাখছি একটা উইন নেম আছে দেন হচ্ছে একটা কালার নিছি তো অনেকের কালার নিয়ে প্রবলেম হতে পারে আমি কালারের কোডটাও আপনাদের দিয়ে দিচ্ছি তো এখানে কালার কোডটা মেবি এখানে যদি আমি ক্লিক করি দেখেন কালার কোডটা হচ্ছে EF5197 আমি এখানে আপনাদের কপি করে দিয়ে দিচ্ছি এখন যারা নতুন আছেন তাদের কালার নিয়েও প্রবলেম হতে পারে এই কালারটা আমি ইউজ করছি আপনারা চাইলে এটা বক্সে গিয়ে অর্থাৎ এখানে ডাবল ক্লিক করে এই জায়গাটাতে এই নাম্বারটা বসিয়ে দিলে আপনারা এই কালারটা সেট করতে পারবেন আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে ওকে তাহলে আসেন এখানে দেখেন আমার আর্টবোর্ডটা যেহেতু ব্ল্যাক আর এই বলটা ব্ল্যাক আছে তাহলে সেম কালার হয়ে যাবে সেজন্য আমি অ্যাডোবি দিয়ে কালারটা নিয়ে নিচ্ছি সো এটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম সো আমি এখানে একটু অ্যালাইন করে নিলাম দেন হচ্ছে এটাকে আচ্ছা দেখি কতটুকু রাখলে বেটার মনে হয় এটাকে হালকা একটু উপর দিকে যদি উঠিয়ে নিই দেন এটাকে শিপ ধরে একটু উপরে নিয়ে আসি শিপ ধরে হালকা একটু যদি ছোটো করে দিই এতটুকু এবং এই উইনটাকে অল্টার ধরে একটা কপি করে এখানে নিয়ে আসলাম আর উইনটাকে তাহলে এটাকে সাইজটা একটু বড় করতে হবে তাহলে একটু ভালো লাগবে আচ্ছা এতটুকু নিয়ে আসলাম দেন হচ্ছে এটাকে আমি ট্রান্সফরতে গিয়ে হচ্ছে রিফ্লেক্ট প্রিভিউ দেন হচ্ছে কপি দেন হচ্ছে শিপ ধরে এ পাশে নিয়ে আসলাম এবার হচ্ছে এটা আর এটাকে ধরবো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন হচ্ছে অ্যালাইন করে দেবো সো দেখেন এখানে হালকা একটু ওভারলেপিংয়ের মতো মনে হচ্ছে আচ্ছা সমস্যা নাই যতটুকু হবে চলবে সমস্যা নাই একটু অ্যালাইনটা ঠিক করে নিই সো ওকে এটাকে হালকা একটু উপরে তুলে দিতে পারি দেখেন অল্প সময় কিন্তু আমার ডিজাইনিংয়ের যে ফোকাসিং যে বিষয়গুলো দেখেন অনেক সুন্দর হয়ে গেছে জাস্ট আপনারা যদি ফন্ট আর কালারটা সিলেকশন করতে পারেন অল্প সময়ে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারছেন তো আমি চাইলে এটাকে আবার একটু বাঁকা করেও দিতে পারি বাট আমি এভাবে রাখতে চাচ্ছি তাহলে এতটুকু থাক এটাকে ধরে আমি এটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে একটু গ্রুপ করে এটা অ্যালাইনটা ঠিক করে নিলাম দেন হচ্ছে এখানে কিছু ফাঁকা জায়গা আছে এবং এখানে আমি চাইলে এখান থেকে কিছু এলিমেন্ট ইউজ করতে পারি নিজের মতন করে অথবা অনেক অর্নামেন্ট আছে আপনারা সেগুলো ডাউনলোড করে নিতে পারেন আমি নিজে একটু বানিয়ে নিচ্ছি এতটুকু রেখে সো এটাকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব কন্ট্রোল এফে পেস্ট দিয়ে এই পাশটা ধরে শিপ দিয়ে একদম এটার সাথে মিলিয়ে দিলাম কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম দেন হচ্ছে এটাকে যদি আমি এই পাশে রাখি রেখে এখানে একটা দিলাম এখানে এগুলো সাইজটাকে আমি একটু ছোটো করে নিই সাইজটাকে এতটুকু ছোটো করে নিলাম দেন হচ্ছে একটু যদি ঘুরিয়ে দিই আচ্ছা এটার সাইজটা আমি অনেক ছোটো করে নেব একদম ছোটো দেন হচ্ছে এটাকে অল্টার ধরে একটা কপি করে এই পাশে রাখলাম এতটুকু দেন হচ্ছে এখানেও একদম ছোটো করে এতটুকু এতটুকু দেখেন আশা করি ডিজাইনটা ভালো হয়েছে তো আমি চাইলে এটাকে আর একটা কালার দিয়ে রাখতে পারি তাহলে এত হয়ে গেল দেখেন আমি কিন্তু ডিজাইনটা আহামরে অনেক ডিজাইন করিনি আর অনেক এলিমেন্ট ইউজ করিনি একদম সিম্পল সহজ অল্প সময়ে একটা ডিজাইন করছি আশা করি ডিজাইনটার মোটামুটি একদম খারাপ হয় না অনেক ভালো হয়েছে তো যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে পুশ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যান তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম